शुभ शिक्षार्थी आंतरिक शुभेच्छा अभिनंदन रूपसा डिग्री कॉलेज पक्ष क्लैस नास्टिन सुलताना लिमा प्रभाषक समाज विज्ञान रूपसा डिग्री कॉलेज शिक्षार्थी छाड़ाओ समाज विज्ञान सर आनी तुम्हारे समाज विज्ञान लेवें मालिक फराजी सर तुम्हारा जेने खुशी कॉलेज प्रिंसिपाल सर तीन समाज विज्ञान सुप्रिय शिक्षार्थी तुम्हारा जानो महामारी करोना भाइरस तांडव विश्वव्यापी अब्याहत परिस्थितिर कोनो उन्नति नाई कोटी कोटी मानुष आक्रांत भाइरस लक्ष लक्ष मानुष मारा गिएछे करोना इतिमध्ये शिक्षा प्रतिष्ठानेर छुटी आरो एक धाप बेड़ेछे कारण श्रेणीकक्षे पाठदान शुरू करार मतो परिस्थिति तैरी हयनि एखोनो ए अवस्थाय परिस्थिति किछुटा स्वाभाविक ना होवा पर्यन्त एमनिभावे अनलाइन क्लास अब्याहत थाकबे आलोचना करब तुम्हारे पाठ परिकल्पना एकादश श्रेणी और द्वादश श्रेणी तुम्हारा जो विषय प्रति बचर से विषय आलोचना कर तुम्हारा जरा एकादश श्रेणी भर्ती एकादश श्रेणी भर्ती हो समाज विज्ञान नहीं तुम्हारे आबार शुभेच्छा जानाच्छि तुम्हारा शिक्षार पथे दुई बा तीन टी भाव पार कर কলেজে পা রেখেছো উচ্চ মাধ্যমিকে পা রেখেছো তোমরা মানো আর না মানো আমি কিন্তু বলবো তোমরা অনেক ভাগ্যবান কেন জানো তোমাদের বন্ধুরা যারা আছে অনেকেই বড় একটা অংশ প্রতি বছর ড্রপ আউট হচ্ছে শিক্ষা থেকে ঝরে পড়ছে তোমাদের পারিবারিক কারণে হোক আর তোমাদের নিজেদের যোগ্যতাই হোক তোমরা এই পর্যায়ে আসছো কিন্তু আমাদের দুঃখ হয় কি জানো তোমরা এ পর্যায়ে এসো অনেকেই পড়াশোনা বন্ধ করে দাও এটা অত্যন্ত দুঃখজনক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাত্র দুইটি বছর তোমরা পার করতে পারলে জীবনের একটা লক্ষ্যে পৌঁছে যেতে পারো সুপ্রিয় শিক্ষার্থী আমি আমার নির্ধারিত ক্লাসের বাইরেও আর কিছু কথা বলতে চাই আর অনেক কথা বলতে চাই তোমাদের সাথে এই কথাগুলো তোমাদের মঙ্গলের জন্য আসলে তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হও তখন আমাদের যারা প্রশাসনে আছে আমরা যারা আছি আমাদের প্ল্যানিং থাকে এরকম যে প্রথম কয়েকটি ক্লাস তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস থাকে সেই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সকল বিভাগে শিক্ষার্থীরা উপস্থিত থাকে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্যের ছেলেমেয়েরা সবাই ওখানে তোমরা থাকো কলেজের সব শিক্ষক সেখানে উপস্থিত থাকে তোমাদের সাথে পরিচয় হয় তোমাদেরও কিছু কথা বলার থাকে আমরা তো বলি আমাদের আমাদের যে সমস্ত কথাগুলো থাকে এরকম দিক নির্দেশনামূলক কিছু কথা থাকে কলেজের নিয়ম শৃঙ্খলা নিয়ে কথা থাকে নৈতিকতা মূল্যবোধ অপরাধ বিচ্ছিন্নমূলক আচরণ এই যে বিষয়গুলো না এগুলো তোমাদের সাথে সরাসরি শেয়ারিং এর একটা সুযোগ থাকে ওই ক্লাসে ওই ওরিয়েন্টেশন ক্লাসে আসলে এবার পরিস্থিতি তো অন্যরকম সেজন্য আমাকে অনলাইন ক্লাসে বলতে হচ্ছে শিক্ষার্থী তোমরা জঙ্গিবাদ সম্পর্কে জানো তোমরা মাদক সম্পর্কে জানো তোমাদের মতো যে সমস্ত তরুণরা আছে যারা তরুণ তরুণীরা আছো অনেকেই এই মাদকের সাথে জড়িয়ে পড়ছো মাদক নেওয়া শুরু করছো আবার অনেকেই জঙ্গিবাদের মতো একটা জায়গায় তোমরা নিজেদের জড়িয়ে পড়ছো এই যে কৌতূহলের বশত তোমরা অনেকেই মাদকের সাথে এবং এই সমস্ত কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলছে এটা তোমাদের জীবনকে ধ্বংসের দ্বারে পৌঁছে দিচ্ছে তোমরা প্রথম পর্যায়ে সেটা বুঝতে পারছো না যে এই এই জায়গাতে গেলে কতটা খারাপ হতে পারে তোমাদের লাইফে তোমাদের জীবনে সেটা তোমরা অনুভব করতে পারছো না মাদক নেওয়া শুরু হয় কিসে থেকে জানো সিগারেট থেকে শুরু হয় মাদক নেশা তারপর আস্তে আস্তে অন্যদিকে চলে যায় এবং মারাত্মকভাবে মানুষের শারীরিক মানসিক সামাজিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করে রাষ্ট্র তো ক্ষতিগ্রস্ত হয় এখন তোমরা আসলে কি তোমরা এখন বুঝতে শিখেছ তোমাদের যে জানার জায়গা তোমাদের জানার পরিধি বাড়ছে একটু একটু করে তোমাদের এমন এমন ক্ষেত্র আসতে পারে যে তোমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার জায়গা সতর্ক থাকতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার জায়গার জন্য কখনোই ভুল না হয় যদি এই পর্যায়ে ভুল হয় সেটা সারা জীবনের জন্য সাফার করতে হবে
এই জায়গাটা তোমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা, যে আমি ভালো পথে যাব না আমি খারাপ পথে যাব। ভালো পথটা তোমাদের জন্য সারা জীবনের জন্যই ভালো। শুক্রের শিক্ষার্থী, তোমরা আমাদের সন্তানের মতো, আমরা তোমাদের ভালো চাই বলে এই কথাগুলো বলছি। এই অবস্থায় নিজের সুন্দর জীবন যদি তোমরা চাও, সুন্দর একটা জীবন, পরিপূর্ণ একটা জীবন চাও, তাহলে মাদক এবং জঙ্গিবাদ থেকে দূরে থেকো। আমাদের বিশ্বাস তোমাদের চেষ্টাতে আমরা একটা মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ে তুলতে পারব। একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে গেলে সবচাইতে বড় প্ল্যাটফর্ম কোনটা জানো? এই যে কলেজ জীবন, যেটা উচ্চ মাধ্যমিক পর্যায়টা, মাত্র দুইটা বছর, এই সময়টা কাজে লাগাও, একটু কষ্ট করো, আগামী পথচলা সুন্দর পথচলা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমরা কয়েক বছর আগের ঘটনা তোমরা জেনে থাকবে, শুনে থাকবে, যে ঐশী নামের একটা মেয়ে, যে কিনা অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ে, তার বাবা ডিফেন্সে চাকরি করতেন, ঢাকাতে ঘটনাটা ঘটে। সে তার বাবা মাকে দুইজনকেই খুন করে, কি কারণে জানো? মাদকের নেশায় আসক্ত হয়ে এবং মস্তিষ্ক বিকৃত একটা মানুষে পরিণত হয় এবং সে তার বাবা মাকে খুন করে। কতটা জঘন্য একটা ব্যাপার তোমরা ভাবতেই পারছো না, শুধুমাত্র মাদকের জন্য। এই বিষয়গুলো কিন্তু তোমাদের এখন ভাবতে হবে, এখনই ভাবার সময়, কারণ সিদ্ধান্তগুলো যদি তোমাদের নিতে হয় এখনই এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, যে কতটা খারাপ দিক হতে পারে। এরকম ঘটনা কিন্তু আমরা পেপার, পত্রিকা, তারপরে হচ্ছে অহরহ এই সমস্ত ঘটনা আমরা নিউজে দেখছি, সমাজের কতটা অবক্ষয় হয়েছে। শুধু এই বিষয়টি না, আরো অনেকগুলো অনেক বিষয় আছে যেগুলো আমরা আসলে সমাজে যারা বসে, সুশীল সমাজ, এগুলো আশা করে না। শুক্রের শিক্ষাকে আমি তোমাদের উপদেশমূলক কিছু কথা বললাম, তোমরা মাথায় নিয়ে চলবে আশা করবো, ভালো থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে তোমাদের জন্য। আমার শিক্ষার্থী, এখন আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আলোচনা করব, আজকে যে বিষয়টি আলোচনা করব সে হচ্ছে তোমাদের সিলেবাস বা পাঠ পরিকল্পনা। তোমরা যে দুইটি বছর আমাদের সাথে থাকবে, দুইটি বছর উচ্চ মাধ্যমিক পড়বে, সেই বিষয়টি আমি একটু জানানোর চেষ্টা করব, কোন কোন অধ্যায়গুলো পড়তে, কয়টি অধ্যায় আছে, কত অধ্যায় থেকে কত অধ্যায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে, এই যে বিষয়গুলো আমি তোমাদের এখন জানানোর চেষ্টা করছি। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। পাঠ পরিকল্পনা, প্রথম যে পরীক্ষাটা তোমাদের হবে সেটি হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা, পূর্ণ মান 100। প্রথম পত্র থেকে যে চারটি অধ্যায় থাকবে সেটি আমি পড়ছি, এবং দ্বিতীয় অধ্যায় থেকে, প্রথম পত্র থেকে থাকবে চারটি অধ্যায়, দ্বিতীয় পত্র থেকে থাকবে তিনটি অধ্যায়। প্রথম পত্র থেকে যেটি বলছি, প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ, দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান, চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। এই চারটি অধ্যায় থাকবে অর্ধবার্ষিকী পরীক্ষার প্রথম পত্র থেকে, এবং দ্বিতীয় পত্র থেকে থাকবে প্রথম অধ্যায় বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, দ্বিতীয় অধ্যায় থাকবে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি এবং ধরন, এটা থাকবে দ্বিতীয় অধ্যায়, এবং তৃতীয় অধ্যায় যেটি থাকবে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। প্রিয় শিক্ষার্থী, এই যে দ্বিতীয় অধ্যায়টি পড়লাম না, দেখো সবগুলো কাজ করছে বাংলাদেশকে, তার মানে বাংলাদেশের আসপেক্টে কিন্তু এই অধ্যায়গুলো তোমাদের সেভাবেই পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের দ্বিতীয় পত্র থেকে অর্ধবার্ষিকী পরীক্ষায় এই তিনটি অধ্যায় থাকবে। তোমরা কি বুঝতে পারছো? এই যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এটা অর্ধবার্ষিকী পরীক্ষায় আমরা এই অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলো করব। এরপরে যেটি আছে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা, এখানে পূর্ণমান 100, দুই পত্র থেকে পরীক্ষা হবে। প্রথম পত্র থেকে যে অধ্যায়টি, যে কয়েকটি অধ্যায় আছে খেয়াল করো, পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান, ষষ্ঠ অধ্যায়
সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান এবং সপ্তম অধ্যায়ে যেটি আছে সামাজিকীকরণ প্রক্রিয়া। দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা। পঞ্চম অধ্যায় বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট। ষষ্ঠ অধ্যায় যেটি আছে বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ। সপ্তম অধ্যায় যেটি যেহেতু গত অর্ধবার্ষিকী পরীক্ষা ছিল প্রথম পত্রের থেকে চারটি অধ্যায় এবং বার্ষিক পরীক্ষায় আমরা প্রথম পত্র থেকে তিনটি অধ্যায় রেখেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম পত্রে মোট 11টি অধ্যায় আছে এবং দ্বিতীয় পত্রে মোট 10টি অধ্যায় আছে। এই 10টি এবং 11টি অধ্যায় আমরা সমন্বয় করে পরীক্ষাগুলো নিয়ে থাকি। প্রথম পত্র থেকে এগুলো থাকবে, দ্বিতীয় পত্র থেকে এগুলো থাকবে, এই অধ্যায়গুলো থাকবে, তোমরা সেভাবেই পড়বে। এই যে অর্ধবার্ষিকী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, এই দুটি পরীক্ষা হবে তোমাদের একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা উঠে যাবে, উত্তীর্ণ হবে, তখন তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেটা আমি একটু বলছি। প্রাক নির্বাচনী পরীক্ষা, সেখানেও নাম্বার থাকবে 100 নাম্বারের পরীক্ষা হবে। প্রথম পত্র থেকে যে অধ্যায় থাকবে অষ্টম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও অসমতা, এবং নবম অধ্যায় যেটি থাকবে সামাজিক ব্যবস্থা, দশম অধ্যায়ে যেটি থাকবে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, এবং এগারোতম অধ্যায় যেটি থাকবে সামাজিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল প্রাক নির্বাচনী পরীক্ষা দ্বাদশ শ্রেণীর। তারপরে দ্বিতীয় পত্র থেকে যেটি আছে অষ্টম অধ্যায় সামাজিক পরিবর্তন, নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়, দশম অধ্যায় যেটি আছে বাংলাদেশের সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল প্রাক নির্বাচনী পরীক্ষা, যে যে কয়টি অধ্যায় আছে সেই অধ্যায়গুলো পরীক্ষা হবে 100 মার্কের, সেই বিষয়ে আলোচনা করলাম। এখন যে পরীক্ষাটা বাদ থাকে সেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা, এখানে 200 নম্বরের পরীক্ষা হবে। প্রথম পত্র থেকে 100 নম্বর এবং দ্বিতীয় পত্র থেকে 100 নম্বর। প্রথম পত্রে প্রথম অধ্যায় থেকে একেবারে 11তম অধ্যায় পর্যন্ত এবং দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পাঠ পরিকল্পনা, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা চাইলে ছবি তুলে নিতে পারো, এবং যখন আমরা ক্লাসে ফিরে যাব, আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব, তখন তোমরা এই যে পাঠ পরিকল্পনার হার্ড কপি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে, সংগ্রহ করতে পারবে, এবং সেই যেভাবে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে, কোন কোন অধ্যায় পরীক্ষা নেওয়া হবে, সেগুলো তোমাদের চোখের সামনেই থাকবে। যে প্রথম পত্র থেকে 4টি অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে 3টি অধ্যায়, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কারণ 100 নম্বরের পরীক্ষা আগে যেরকম হতো না, যে শুধু প্রথম পত্রে দ্বিতীয় পত্রে আলাদা হবে, কিন্তু এরকম সুযোগ এখন নাই। আমাদের দুইটো পত্রই আমাদের পড়তে হয় এখন, ঠিক আছে? আমাদের প্রথম পত্র থেকেও পড়তে হবে, দ্বিতীয় পত্র থেকেও পড়তে হবে। তো শিক্ষার্থী, এই ছিল আমার পাঠ পরিকল্পনা। আগামী ক্লাসে আমি সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এই বিষয়গুলো নিয়ে জানাবো, এবং সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা একটু নিজেদের বাড়ি থেকে দেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।